দেখুন দেখুন সবাই দেখুন, এমন স্কুলের ছেলে নিজের স্কুলের নামটা পর্যন্ত বলতে পারছে না। দেখুন খুব ভালো করে চিনি আমি এদের। এই স্কুলের জামা প্যান্ট পরে বেরোবে, তারপর বাসে উঠবে, আর বাসে ভাড়া চাইলেই বলবে আমি মামাকে খুঁজে পাচ্ছি না, পিসি হারিয়ে গেছে। সব বুঝি আমি, যত সব নাটক না। কান্নাকাটি করলে বাচ্চা ছেলে দেখলে কেউ তো দয়া করবেই, অমনি টিকিট কেটে দেবে। আর একবার বসতে পেলে এরা তো শুতে চায়, তাই না? তখন নাকে কান্না কেঁদে টিফিনের টাকাটা আদায় করবে, আবার অন্য বাসে উঠবে, সেখানেও একই গল্প। সেখানে গিয়ে আবার বলবে আমি মাকে খুঁজে পাচ্ছি না, মা হারিয়ে গেছে। দেখুন দেখুন মুখের কথা শেষ না হতে হতেই ধরে নিয়েছে, কেমন লোক ঠকানো ঠিকই বের করেছে দেখেছেন? তোকে আমি আর ছাড়বো না, তোর নামে আমি নালিশ করবো। এই বয়স থেকে এরকম লোক ঠকানো শুরু করেছিস না? চল চল অফিসে চল। আমি ঠকাইনি গো, আমি যে বারবার নিজেই ঠকে যাই। আমি আচ্ছা আমি তো বলে না, আপনার দাঁত কপাটি রোগ আছে। দাঁত কপাটি রোগ আছে? মুখের সামনে দুম করে 1,00,000 টাকার কথা বলে, এখনো মাথা ঝিমঝিম করছে গো। গান ফিরেছে কিন্তু গানের নারী একবার চনচন করতেছে। আচ্ছা এই 1,00,000 টাকা নিয়ে তুমি রসিকতা করছিলে বলো, এই টাকাটা তো তুমি নেবে না? না গো, রসিকতা করার মতো মনের অবস্থা নিয়ে দেখো না, হ্যাঁটি হ্যাঁটি ঘুরে ঘুরে পায়ের চটি একবার ক্ষয়ে গেছে। এই শোনো না, তুমি যদি 1,00,000 টাকা নাও তাহলে আমি খাবো কি? এটা ভাবা উচিত ছিল। আপনি আমার কি জানো দেশে পাইটা দেবেন বলতেছিলেন, পাঠাবে না? না যদি পাইটা দেন তাহলে 1,00,000-এর কম হবে না, আর যদি জোরাজুরি না করেন যা জন্যি, যদি ওই যে ঘরটা ছেলে সে ঘরে তালাটা খুলি দেন তাহলে হ্যাঁ ওই 1,00,000-এর একটু কিছু কম সম করে দেবো। এই একটা চা দেয় না, পয়সা দে দেন। কে করাত যেতেও কাটে আসতেও কাটে, আপনি কিছু বলতে ছিলেন নাকি? চলো চলো, আমি তোমাকে গ্রামে চলে যেতে বলেছি, ভুল বলেছি।